যারা বলে সহিহ হাদিস মানতে হবে তারা হলো ফেতনাবাজ। ভালো করে বোঝেন, তারা কি হাদিস তো হাদিস, যেখানে সারা পৃথিবীর মানুষ যারা আহলে হাদিস সম্পর্কে সামান্য ধারণা আছে, তারা আহলে হাদিসের আকীদা বিশ্বাস করুক বা না করুক, তারা বলে কোনো সহি আমল যদি তোমরা দেখতে চাও তাহলে আহলে হাদিসের কাছে যাও। সত্যকে সত্য মানতে হবে যেই করুক না কেন, মিথ্যাকে মিথ্যা বলতেই হবে। হ্যাঁ, আর সত্য যিনি করবেন আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবে, এটাকে কেউ আটকে রাখতে পারবে না। আত্তাহারিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। মানে একজন আহলে হাদিস বক্তা, কে আহলে হাদিস বক্তা? তিনি জোর গলায় বক্তব্য দিচ্ছেন যে যারা বলে সহিহ হাদিস মানতে হবে তারা হলো ফেতনাবাজ। ভালো করে বোঝেন, তারা কি ফেতনাবাজ? সহিহ হাদিস বলছেন, হাদিস আবার সহি কি? হাদিস তো হাদিস। এটা কার কোন বক্তব্য দিচ্ছে? একজন আহলে হাদিস আলেম, আহলে হাদিস আলেম। আর সেই আহলে হাদিস আলেম যদি জমিয়তে আহলে হাদিসের আবার একটা জেলার সহ সভাপতি হয় তাহলে সেখানে আমরা আর কি বলবো বলেন? এখানে আমাদের বলার কি আছে? যেখানে সারা পৃথিবীর মানুষ যারা আহলে হাদিস সম্পর্কে সামান্য ধারণা আছে, তারা আহলে হাদিসের আকীদা বিশ্বাস করুক বা না করুক, তারা বলে কোনো সহি আমল যদি তোমরা দেখতে চাও তাহলে আহলে হাদিসের কাছে যাও। ওদের কাছে সব সহি আমল। কি আমল? কোনো জঈফ আমল নাই। উনি যে কথাটি বলেছেন, কথাটি এত দুঃখজনক কথা যে এটা যদি কোনো বেদাতে আমল বলতো, আলেম যদি বলতো সেটা আমরা মেনে নিতাম, অনেকে বলে। কিন্তু একজন সহি হাদিসের লেবেল লাগিয়ে আবার একজন জেলার দায়িত্বশীল হয়ে তিনি কীভাবে কথাটি বললেন, তবে আমার মনে হয় ওই লোকটা বলার পিছনে দুটা কারণ। একটা হলেই তার ভিতরে প্রচণ্ড হিংসা কাজ করতেছে। কী কাজ করতেছে? হিংসা। আর হিংসা মানুষকে কত কোন পর্যায়ে যে নিয়ে যায়। শয়তানের কী ছিল? সেজদা না করার কারণে ওর কী ক্ষতি হতো সেজদা করলে? ওর হিংসা হলে আমাকে আল্লাহ আগুন দিয়ে তৈরি করেছে, আমাকে মাটি দিয়ে আমি কেন তার জন্য সেজদা করব? পরিণাম কী হলো? মারদুদ। পরিণাম কী? মারদুদ। রাসূল সাল্লাম বলছেন, তুমি হিংসা করো না, ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসা করো না, কারো বিষয়ে হিংসা করে লাভ নেই। আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, আল্লাহ যদি কাউকে কোনো নিয়ামত দেয়, আল্লাহ দিবে, সেটাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না। সারা পৃথিবীর মানুষ যদি হিংসা করে কোনো লাভ নেই, কোনো কী লাভ নেই, বরং ক্ষতি। কী ক্ষতি? যদি কারো বিষয়ে আপনি হিংসা করেন তার আপনার অটোমেটিক আপনার থেকে সব কেটে দেবে। ফাইনাল হাসাদ ইয়াকুল হাসানাত কামা তাকুলু নারুল হাতাব। আগুন যেরকম লাকড়িকে পুড়ে ফেলে দেয়, হিংসা হাসাদ মানুষের নেকিকে পুড়ে ফেলে দেয়। ওই ব্যক্তির মধ্যে চরম হিংসা আছে। আর আমরা শুধু ওই ব্যক্তির মধ্যে না, আমরা এই ধরনের কিছু মানুষ আমরা আমাদের নিজস্বই দল জমিয়তে আহলে হাদিস, আমি যদিও ব্যক্তিগতভাবে, আমি কিছুদিন আগে একটা বক্তব্য বলেছি, আহলে হাদিসের মধ্যে যত দল আছে আমাদের সমস্ত দলের আকিদা কিন্তু একই। তাওহিদুর রুবুবিয়ার ক্ষেত্রে, তাওহিদুল উলুহিয়ার ক্ষেত্রে, তাওহিদুল আসমা সিফাতের ক্ষেত্রে আমাদের কোনো বিতর্ক নেই। আমরা সবসময় ঐক্যের দিকে মানুষদেরকে আহ্বান করি, এমন কোনো বক্তব্য দেই না যে এই বক্তব্য মানুষের মধ্যে হাসাদ হিংসা বৃদ্ধি করে। এটা আমাদের ব্যক্তিগত প্রচেষ্টা, আমরা মানুষকে স্বাভাবিকভাবে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। আর আমরা বিশেষ করে উনি যাদের কথা বলছেন আহলে হাদিস আন্দোলন, আর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে আহলে হাদিসদের যত দল আছে বা যত ইসলামিক দল আছে, সমাজ সংস্কারের ক্ষেত্রে আহলে হাদিস আন্দোলনের ভূমিকা কেউ যদি অস্বীকার করে তাহলে সে অন্যায় করবে। এটা অস্বীকার করার কোনো অবকাশ নেই। কারণ আমাদের বাংলাদেশের মুসলমান যেরকম হিন্দুদের কাছে থাকার কারণে বহু হিন্দুয়ানা কালচার মুসলমানের মধ্যে চলে আসছে। আহলে হাদিস যেহেতু সংখ্যা লঘু, এদের সংখ্যা কম, অতএব এরাও আশেপাশের হানাফি দেখে এদেরও আসল আদর্শ অনেকটাই বিলীন হয়ে গেছে, যার জন্য বহু আহলে হাদিস এমন আছে তারা আহলে হাদিস তাবিজ পড়ে, আহলে হাদিস শবে বরাত মানায়, আহলে হাদিস অধিকাংশ মসজিদে ফরজ নামাজ সম্মিলিত মোনাজাত করতেছে। এগুলি কি বলেন? এগুলি কি?
আর উনি যেটা বললেন জয়ীফ হাদিসের কথা, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। একমাত্র আহলে হাদিস তারাই আমল করার পূর্বে হাদিসটা যাচাই করে না, হাদিসটা সহি নাকি জয়ীফ এ বিষয়ে। এটা তো শুধু আহলে হাদিস আন্দোলনের কথা না, এটা সারা পৃথিবী হকপন্থী আলেম এবং যা কোরআন এবং বিশুদ্ধ হাদিসকে যারা মেনে চলার চেষ্টা করে প্রত্যেক আলেমের একটাই বক্তব্য। অথচ উনি তকমা দিলেন এটা হলো আহলে হাদিস আন্দোলনের কথা, কারণ উনি হলো এই আন্দোলন সম্পর্কে প্রচণ্ড হিংসা তার মধ্যে কাজ করে। আমি ওনাকে সকাল সুরতে ইতিপূর্বে আমি দেখি নাই, কিন্তু ওনার নাম শুনেছি আর আমি জানি উনি যেই জেলার মানুষ ওই জেলাতে এত বড় ফেতনা করতেছেন উনি, যে ওই জেলাতে আমরা বেদাত্ম উৎখাত করা দূরের কথা, এদের মধ্যে যে এই সম্মিলিত মোনাজাত আছে এটাকে এখন পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ আহলে হাদিস মসজিদে সম্মিলিত মোনাজাত চলতেছে, ঠিক আছে না? আহলে হাদিস স্টেজে যখন এই বিষয়ে বক্তব্য দেওয়া হয় তখন তাদের বড় বড় আলেমরা তারা কিন্তু এর পক্ষে এসে এর বিরোধিতা করে। এটা দুঃখজনক ব্যাপার, দুঃখজনক এই জন্য বলছি যে দেখেন জমিয়তে আহলে হাদিস সম্পর্কে যেটা সাধারণত বক্তব্য যেটা মানুষদেরকে বোঝানো হয় যে এটাই হলো অরিজিনাল জামাত, এটাই হলো আসল জামাত, নাকি এটা বোঝানো হয়। এটা কেন বোঝায় যে এর বিপক্ষে আরও যেগুলো জামাত আছে সেগুলি হলো অরিজিনাল না, এগুলো পরবর্তীতে, ঠিক আছে? যদি অরিজিনাল হোক, শরীয়তে আসলে আসল আল নকল বলতে কিছু নেই। শরীয়তে হলো মা আন আলেহি ওয়াসাবি, তোমার জন্ম আগে হয়েছে না আমার জন্ম আগে হয়েছে, তুমি আগে না আমি পড়ো, এটা দেখার ব্যাপার না। ব্যাপারটা হলোই আমি যেটা করছি এটা কোরআন হাদিস কতটুকু সাপোর্ট করে, এটাও দেখার বিষয়। এটা কি দেখার বিষয়? তো তাহলে এই কথা কোনো যুক্তি নেই। তো তারা বলে যে জমিয়তে আহলে হাদিস এটা হলো অরিজিনাল জামাত, কিন্তু সেই জমিয়তে আহলে হাদিসের একজন দায়িত্বশীল হয়ে এরকম হ্যাঁ মানে দায়িত্বহীন বক্তব্য দিবে আমাদের জন্য আশ্চর্য। এর পরেও কেন কিভাবে জমিয়তে আহলে হাদিসের দায়িত্বশীল ওনাকে এখনও জেলা পর্যায়ে দায়িত্ব রেখেছে, এটা আমাদের মানে বিষয়টা ভাবতে খুব কষ্ট হয়, ঠিক আছে? এই জন্য আমরা প্রতিবাদমূলক না, বরং আমরা নিজেকে হ্যাঁ দুঃখ ভরাক্রান্তে আমরা ভাষাটা প্রকাশ করছি, সেটা হলে আহলে হাদিস আলেমদের মুখ থেকে এরকম বক্তব্য কোনো সময় শোভা পায় না। যিনি দিয়েছেন ইনি অত্যন্ত জঘন্যতম কাজ করেছেন, এবং তিনি তার কমেন্ট যদি তিনি দেখেন যে মানুষেরা তার বিষয়ে কী কমেন্ট করেছে তাহলে ওনার শিক্ষা হওয়া উচিত, কিন্তু ওনার এর চেয়ে আরও বড় জঘন্য হ্যাঁ মানে বেইজ্জতি ওনাকে করা হয়েছে, কিন্তু উনি কোনো শিক্ষা গ্রহণ করেন না। এটা হলো হাসাদ হিংসা, আর একটা হলো আমি যা জানি সেটাই মানব, কোনোভাবে আলোচনা বক্তব্য নেব না। জমিয়তে আহলে হাদিসে বা তাদের যারা ভালো আলেম তাদের কাছে জিজ্ঞেস করুন, দেখেন তারা কি বলে। তো এই ধরনের দায়িত্বহীন বক্তব্য এটা আমরা প্রতিবাদ জানাই, আর বিশেষ করে আহলে হাদিস আন্দোলনের বিরুদ্ধে এইভাবে নিজেদের মধ্যে নিজেরাই যদি এইভাবে পরস্পর কাদা ছিটাছিটে করি হ্যাঁ, আর এইভাবে যদি অসত্য কথাটা হ্যাঁ সমাজের মধ্যে জোর করে চালিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে এটা ভুল হবে, এটার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে। অতএব সত্যকে সত্য মানতে হবে যেই করুক না কেন, মিথ্যাকে মিথ্যা বলতেই হবে হ্যাঁ, আর সত্য যিনি করবেন আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবে, এটাকে কেউ আটকে রাখতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে বোঝা তৌফিক দান করেন।